সকালবেলা ঠিক বৃষ্টি আসে, যার জন্য মেলা আজকে তেমনভাবে বসেনি, অনেক কম লোকজন। আজকে এক্সপো মেলাতে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমি এখানে একটি কফি কাপ নিতে এসেছি, যাতে প্রিন্ট ছবি প্রিন্ট করে আমি নেব, যার জন্যই আসা হয়েছে। তো ফাঁকা টাইম নিয়ে আসলাম একটু লেট করে, মেলাতে আপনাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এক্সপো মেলা, ভালো দিনে আপনারাও আসতে পারেন, যারা এখনও আসেননি এসে পৌঁছাননি, খুব ভালো লাগবে এক্সপো মেলা। এটা কি নাম ওই জানতে পারো? জানে নেই, সবাই খাচ্ছে তাই দিয়ে খাচ্ছে। কেমন টেস্ট হচ্ছে? ভালো টেস্ট হচ্ছে, ঠান্ডা গরম। নাম না জানা ড্রিঙ্কটি সবথেকে বেশি বিক্রি হচ্ছে এক্সপো মেলাতে, সবথেকে বেশি ভিড় এই ড্রিঙ্কের দোকানে আমার নজরে এটি ধরা পড়েছে। আপনারা যারা গিয়েছেন এক্সপো মেলাতে তারা অবশ্যই লক্ষ্য করেছেন। এবার কথা হচ্ছে যে এই ড্রিঙ্কটি এত বিক্রি হচ্ছে কেন, এত লোক খাচ্ছে কেন, এই ড্রিঙ্কটি কতটা স্বাস্থ্যসম্মত ও এই ড্রিঙ্কটির নাম কি, যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। আমার মতে সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়ে কোনো কিছু খাওয়ার আগে আমাদেরকে স্বাস্থ্য সচেতন অবশ্যই হওয়া উচিত। বাইরে থেকে কোনো জিনিস খেলে তা সম্পর্কে পূর্ণ ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। চলুন দেখে নিই কী কী দিয়ে তৈরি হচ্ছে।
পুদিনার পাতা দেওয়া হচ্ছে। এর আগে বরফ ও আরেকটি জিনিস দেওয়া হয়েছে, সোডা দেওয়া হচ্ছে। কি নাম এটির? এটির নাম কেউ বলতে পারছে না, আমি অনেককেই জিজ্ঞেস করলাম কিন্তু রিপ্লাই কিছু পেলাম না। স্প্রাইট দেওয়া হচ্ছে। ড্রিঙ্ক রেডি। ফাইনালি এটা নিয়ে নেওয়া হলো। আগের দিন মালদা এক্সপো মেলা গিয়েছিলাম, আগের দিন এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল যে আমিও এরকম প্রিন্ট করাবো, তাই আজকে আবার এক্সপো মেলাতে গিয়েছিলাম আর এইটা প্রিন্ট করিয়ে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার চ্যানেলের লোগো আর আমাদের ছবি। কেমন হয়েছে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আপনারাও এমন করতে পারেন, এমন প্রিন্ট করে রাখতে পারেন, বেশ সুন্দর দেখাচ্ছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি প্রথম দিন যখন দেখেছিলাম তখনই সেদিন এত ভিড় কথা বলাই যাচ্ছিল না, প্রচুর মানুষ অর্ডার করছিল তাদের নিজেদের জন্য, যার জন্য সেদিন নিতে পারিনি। আজকে বৃষ্টির দিন ছিল, লোকজন অনেক কম, আজকে ভালো মতো কথা বলে তাদের সঙ্গে ছবি দিয়ে আজকেই আমি প্রিন্ট করে নিয়ে আসতাম। আমার তো অনেক সুন্দর লেগেছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।